বাইরের আকাশ বেশ মেঘলা, মাঝে মাঝে শন শন করে হাওয়া বইছে, জানান দিচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি আসছে। এমন সময় একজন কাঁধে কিছু জিনিস নিয়ে একটা কাঁচা বাড়িতে উপস্থিত হলো। কিরে হাবিব, ঘুমিয়ে পড়লি নাকি? যেতে হবে তো, তাড়াতাড়ি আয় হাবিব। দুই তিনবার ডাকার পর দরজা খুলে বেরিয়ে আসে। না রে বন্ধু, ঘুমিয়ে পড়িনি, তোর অপেক্ষাতেই তো ছিলাম। আমিও একদম রেডি জান নিয়ে, বৃষ্টি আসছে মনে হয়, আজ মনে হচ্ছে ভালো মাছ পাওয়া যাবে। তাই তো মনে হয়, বিগত দুই তিন দিন ধরে তো তেমন মাছ উঠছে না জালে, এইভাবে চলতে থাকলে ভীষণ বিপদে পড়বো আমরা। আর সময় নষ্ট করা ঠিক হবে না, এখনই রওনা দি চল। এরপর নিধু আর হাবিব দুই বন্ধু অনেক মাছ ধরার আশা নিয়ে নদীর দিকে রওনা দিল। নিধু, পানি আজকে শান্ত, মাছ ভালোই উঠবে, নৌকা জলে ভাসিয়ে দে। হ্যাঁ, আমি নৌকা চালাচ্ছি, তুই জাল ফেল। নৌকা চালিয়ে উপযুক্ত জায়গাতে এসে নদীতে জাল ফেলে। এক ঘন্টার ওপরে হয়ে গেল নদীতে জাল ফেলেছি, এখনো একটাও মাছ উঠল না যে। কদিন এদিকে আর মাছ উঠছে না তেমন, আর আজকে তো একটাও মাছ উঠল না। এইভাবে চলতে থাকলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে যে। আরো কিছুটা সময় দেখি, নিশ্চয়ই মাছ উঠবে। জালে মাছ উঠলেই ভালো। আরও এক ঘন্টা কেটে গেলেও বড় মাছ একটাও উঠে না, ছোট কিছু মাছ উঠে, যাতে দুজনই ভীষণ আশাহত হয়। মাঝ রাত হয়ে গেল আর মাছ পাবো বলে মনে হচ্ছে না, চল তাহলে বাড়িতেই ফিরে যাই, কালকে আবার আসবো খন। আজকে বাড়িতে মাছ না নিয়ে কিছুতেই ফিরব না। তাহলে আরো কিছুটা সময় থাকবি বলে ঠিক করেছিস নাকি? আজকে নদীর পশ্চিম দিকটাতে যাব, শুনেছি ওদিকে প্রচুর মাছ আছে। কি কি বললি তুই, নদীর পশ্চিম দিকে যাবি? পাগল হয়েছিস তুই? জানিস না ওদিকে গেলে কেউ ফিরে আসে না, ওদিকে যে। থেমে গেলি কেন বল, ওদিকে নিশি পড়ে আছে, এটাই বলবি তো? হ্যাঁ, একেবারেই তাই, প্রতি রাতে ওখানে নিশি পড়ে আসে, আর ওখানে গিয়ে যারা নিশি পড়িদের দেখে তারা মৃত্যুর অতল গহ্বরে তলিয়ে যায়। থামা তোর ওই পরীর গল্প, ওখানে কোনো পরী নেই, আর থাকলেই বা কি, পরী নাকি খুব ভালো হয়, না হয় পরীও দেখবো আবার মাছও পাবো। কে বলেছে তোকে পরীরা ভালো হয়? পরীরা হলো এক প্রকার আত্মা, যারা ভিন্ন সাজে আর ভিন্ন রূপে থাকে, তাই ওদিকে গেলে আর ফিরতে হবে না। এইভাবে তিলে তিলে আর মরতে পারবো না, একটু ঝুঁকি নিতেই হবে। প্রচুর মাছ যদি পাই তাহলে জীবন কিছুটা হলেও বদলাবে। তুই যদি যেতে না চাস তো বল, তোকে নদীর পাড়ে ছেড়ে দিয়ে আমি একাই যাব। তা কি হয়, বন্ধুকে একা কি করে ছাড়ব, আমিও যাচ্ছি তোর সাথে। ঠিক আছে, তবে আমি পশ্চিম দিকে নৌকা ঘোরাচ্ছি। এরপর হাবিব আর নিধু নদীর পশ্চিম দিকে যেতে শুরু করে। এদিকে তারা প্রথমবার যাচ্ছে, তাই ভয় আর কৌতূহল দুটোই একসাথে কাজ করছে। যত নদীর পশ্চিম দিকে এগুচ্ছে ততই চারপাশের পরিবেশের পরিবর্তন হয়ে চলেছে। এমনিতেই গভীর রাত, তাই চারিদিকের পরিবেশ বেশ শান্ত, তবে নদী এদিকে বেশ চঞ্চল। হাবিব, এদিকে বেশ মাছ আছে মনে হচ্ছে, নদী দেখেই বোঝা যাচ্ছে। নদীর ওই জায়গাতে নোঙর করছি,
তুই ওখানেই জাল ফেল। জায়গাটা কেমন একটা লাগছে, আর যাস না, এখানেই নৌকা থামা। নদীর মাঝামাঝি জায়গাতে নৌকা থামাই, নদীতে জাল ফেলে দুজনে অপেক্ষা করতে শুরু করে। কিছুটা সময় হয়েছে, নদীর জল নিজে থেকেই কাঁপতে শুরু করে। হাবিব, তাড়াতাড়ি জাল ওপরে তোল, জালে অনেক মাছ পড়েছে মনে হচ্ছে। হ্যাঁ বন্ধু, এত বছর মাছ ধরেছি কিন্তু এমন কখনো দেখিনি। সত্যি অনেকগুলো আর বড় বড় মাছ মনে হচ্ছে। হাবিব আর নিধু অনেক কষ্টে ধীরে ধীরে জাল ওপরে তুলতে শুরু করে। কিছু সময় চেষ্টার পর জাল ওপরে নিয়ে আসে। নৌকাতে জাল তুলে এনে হাবিব আর নিধু যার পরনায় অবাক হয়ে যায়। নিধু, এটা মাছ না কি রে? মানুষের সাথে অনেক মিল আছে। এটা কী জিনিস তাই তো বুঝতে পারছি না, তবে একদম অন্য কিছু, নিশ্চয়ই অনেক দামি। নিধু আর হাবিব জিনিসটা দেখে নিজেদের মধ্যে কথা নিয়ে এতটাই মশগুল ছিল যে জালে আটকানো জিনিসটা কখন জাল থেকে বেরিয়ে এসেছে খেয়ালই করেনি। নিধু আর হাবিব একভাবে ওর দিকে তাকিয়ে থাকে। কি এটা? নিধুর মুখ দিয়ে আপনা থেকেই বেরিয়ে এলো একটা শব্দ, পড়ি। এত সুন্দর আমি কখনো দেখি নাই। সত্যি পড়িরা কি এত সুন্দর হয়? সত্যি তাই, আমিও কখনো এত সুন্দর কাউকে দেখি নাই। নিধু আর হাবিব যেন আর নিজেদের মধ্যে নেই, কারোর বসে চলে গেছে। কয়েক মুহূর্তের মধ্যেই নিজেদের ওপর ওদের বস চলে যায়। পড়ি এগিয়ে এসে ওদের সামনে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে পড়ির পিছনে থাকা আসল ভয়ঙ্কর চেহারা বেরিয়ে আসে। এবার নিধু আর হাবিব স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। তুমি কে? আমি কে? এ কি, এ তো পড়ি নয়। তাড়াতাড়ি নৌকা ঘোরা হাবিব। তোদের এত বড় সাহস, তোরা এখানে মাছ ধরতে এসেছিস? তাড়াতাড়ি পালিয়ে চল। বাঁচাও, বাঁচাও! কেউ শুনতে পাবে না তোদের চিৎকার। এবার জলের তলায়। ভয়ঙ্কর চেহারাটি লম্বা হাত বাড়িয়ে নিধু আর হাবিবকে জলের গভীরে টেনে নিয়ে চলে যায়। রাতের অন্ধকারে কিছু সময়ের মধ্যেই দুজনের চিৎকার থেমে গিয়ে নেমে আসে শ্মশানের নিস্তব্ধতা। নদীর গভীরে দুটো মানুষের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যায়। ভেসে আসে ভয়ঙ্কর এক হাসি। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ রেশমি, ভেতরে আসো। রেশমি দরজা খুলে সামনে চেয়ারে গিয়ে বসে। ঠান্ডা ঘরেও স্যারের মাথাতে ঘামের বিন্দু দেখে রেশমি বুঝতে পারে পরিস্থিতি খুব একটা সুবিধার নয়। আমাদের পত্রিকা ভূতেরা আছে, কিন্তু বিগত কয়েক মাস ভালো পারফরমেন্স করতে পারছে না। লেখকদের একঘেয়ে ভূতের গল্প পড়তে পড়তে পাঠক বিরক্ত হয়ে উঠেছে। গল্পের নির্বাচক হিসাবে তুমি কি বলবে? স্যার, গল্প তো যতটা ভয়ের হয় সেই হিসেবেই নির্বাচন করা হয়। তারপরেও পাঠক এখন আর আগের মতো নেই, তাদের কাছে এখন অনেক বেশি অপশন চলে এসেছে, একটা পছন্দ না হলেই সুইচ করছে। তাই এমন সাব করতে হবে
যা একেবারেই অন্যরকম হবে। এই বলে একটা দিন দুয়েক আগের খবরের কাগজ টেবিলে রাখে। এই খবরটা দেখো, এটা একদম সত্য ঘটনা। পাতালপুর নামে এই জায়গাতে পাতালি নদীতে নাকি পড়ি থাকে। কদিন আগেও দুটি জেলে নিখোঁজ হয়েছে। সবার সন্দেহ নদীর পশ্চিম দিকে মাছ ধরতে গিয়েই পড়ির কবলে পড়ে আর ফিরে আসেনি। নদীতে পড়ি, ঘটনাটা যদি সত্যি হয় আর সেটাকে গুছিয়ে সত্য ঘটনা হিসাবে উপস্থাপনা করা যায়, পাঠক দারুণ খাবে। তার জন্য সেখানকার কিছু ছবি দরকার। তুমি ওখান থেকে একদিনের জন্য ঘুরে এসো, সব খবর নিয়ে এসে নিজের মতো একটা ধারাবাহিক প্রবন্ধ লিখো, দেখবে সবার খুব পছন্দ হবে। স্যারের কথাগুলি রেশমির বেশ পছন্দ হয়ে যায়। পাতালপুর আর পাতালি নদীর সব তথ্য জেনে নাই। রেশমি, তুমি কিন্তু সাবধানে যেও, তুমি আমার পত্রিকার অ্যাসেট। তোমার কোনো ক্ষতি হোক তা মেনে নিতে পারবো না, কোনো বিপদ দেখলি চলে আসবে। না না স্যার, আপনি আমাকে নিয়ে একদম ভাববেন না, আমি নিজের খেয়াল রাখব। এই বলে রেশমি ঘর থেকে বিদায় নেয়। সেদিন রাতেই পাতালপুরে যাওয়ার জন্য সব গোছগাছ করে নেয় রেশমি। ওর মাথাতে কেবল ঘুরতে থাকে, সত্যিই কি পাতালপুরের ওই পাতালি নদীতে পড়ি থাকে? সে কি দেখা পাবে পড়ির? পরের দিন সকালে ট্রেন ধরে পাতালপুরির দিকে রওনা দেয় রেশমি। রেশমি যখন পাতালপুরি স্টেশনে পৌঁছায় তখন প্রায় সন্ধ্যা, আকাশে বেশ মেঘ করে রয়েছে। স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এগুতেই রেশমি দেখে একটা চায়ের দোকানে কিছু লোক বসে নিজেদের মধ্যে গল্প করছে। রেশমি দোকানটার দিকে এগিয়ে যায়। আচ্ছা দাদা, পাতালি নদীর পথ কোন দিকে? একজন অচেনা একটা মেয়ের মুখে হঠাৎ পাতালি নদীর নাম শুনতেই চায়ের দোকানে বসে থাকা হাসি খুশি মানুষগুলোর মুখ নিমেষে পাল্টে যায়। আপনি হঠাৎ পাতালি নদীতে যেতে চাইছেন কেন? রেশমি কোনো রকম রাগ ঢাক না করি ওর এখানে আসার কারণ খুলে বলে। মা, তুমি পাগল হলে নাকি? এই অল্প বয়সে কি বিপদে পড়তে চাও? কেন কেন, এমন বলছেন কেন? ওই নদীতে পড়ি থাকে, ওখানে গেলে আর কেউ ফিরে আসে না। আচ্ছা, ওই নদীতে পড়ির ঘটনা কি সত্যি? ঠিক এমন সময় চায়ের দোকানে উপস্থিত এক বয়স্ক লোক বলে উঠে, একদম সত্যি মা, ওখানে সত্যিই পড়ি থাকে, এর পিছনে একটা ঘটনা আছে। আজ থেকে বহু বছর আগের ঘটনা। এক বছর এই পাতালপুরে শিশু মৃত্যুর প্রকোপ শুরু হলো। 10 বছর অবধি ছেলে মেয়েরা অজ্ঞাত কারণে মরতে শুরু করে। সারা গ্রামে চিন্তার ছাপ নেমে আসে। এই বিপদ থেকে রক্ষার কি কোনো উপায় নেই? এইভাবে শিশুরা যে কেন মরছে বোঝাই যাচ্ছে না। কোনো ডাক্তারও তো কিছুই করতে পারছে না। গ্রামের প্রায় প্রতিটি ঘরেই কেবল কান্নার রব। জমিদারের কথা শুনে নায়েব মশাই বললেন, জমিদার মশাই, নিশ্চয়ই এটা কোনো অন্য বিপদ, সহজে তা কাটবে বলে মনে হচ্ছে না। একবার কালীন ওঝাকে ডাকলে খুব ভালো হয়। নায়েব, তুমি যা ভালো বুঝো করো, আমার তো মাথায় আর কাজ করছে না। জমিদার মশাইয়ের অনুমতি পেয়ে নায়েব মশাই কালীন ওঝার শরণাপন্ন হয়। কালীন ওঝা সব শুনে পাতালপুরে এলেন, বললেন, শয়তানের কুদৃষ্টি পড়েছে এই গ্রামে, এর জন্য এক তান্ত্রিক আচার করতে হবে। তার জন্য পাতালি নদীর পশ্চিম দিকের নদীর শেষ প্রান্তের এক বিশেষ জায়গা থেকে নদীর জল আর 3টে রুই মাছ নিয়ে আসতে হবে। সেই জল খুব পবিত্র, তবে ওখানে যাওয়াও বেশ বিপজ্জনক। ওই জায়গাতে পড়ি থাকে, আমি মন্ত্রপুত কবচ দিয়ে দেব,
সেটা পড়ে কেবল দুজন আজ রাতে গিয়ে এক কলসি জল আর তিনটে মাছ নিয়ে আসবে। কালীনুজার কথা মতো গ্রামের দুজন সাহসী লোক সেখানে গিয়ে সব জিনিস নিয়ে আসে। সেখান থেকে আনা জিনিস দিয়ে কালীনুজা এক সাধনা করে, যে সাধনার মধ্যে দিয়ে পাতালপুর গ্রামকে অপশক্তির ছায়া থেকে মুক্ত করে। এখন থেকে পাতালপুর গ্রাম একদম মুক্ত। আচ্ছা, ওই জায়গার নদীর জলে এমন কি আছে যে পাতালপুর এত বড় বিপদ থেকে মুক্ত হলো? ওই জল কোনো সাধারণ জল নয়, ওই বিশেষ জায়গার জলের নিচে পরীর বাস। পরী যেখানে থাকে সেই জায়গাটা খুব পবিত্র হয়, তবে পরীরা বাইরের জগতের কাউকে ওদের জায়গাতে যাওয়া একদম পছন্দ করে না, তাই ভুলেও কেউ আর কোনোদিন ওদিকে যেও না। কালীনুজা তার কথা বলে চলে যায় ঠিকই, কিন্তু পাতালপুরে মানুষের লোভ যায় না। ওই জলাশয়ে প্রচুর মাছ আছে, এই লোভে পাতালপুরের মানুষেরা ওখানে যেতে থাকে, কিন্তু কেউ আর ফিরে আসে না, তাই ওখানে যাওয়া একদম বারণ। এই বলে বয়স্ক লোকটি তার কথা শেষ করে। রেশমি সব কথা মন দিয়ে শুনে আর ওই পাতালপুরে নদীর পশ্চিম দিকে যাওয়া মনস্থির করে। রেশমি চায়ের দোকানে উপস্থিত লোকজনদের তার মনের কথা জানায় না। আপনাদের কথা শুনে সত্যি ভয় লেগে গেল, আমি আর ওইদিকে যাব না, নিশ্চিন্তে থাকুন। রেশমি তখন সেখান থেকে চলে গেলেও সময় মতো পাতালি নদীতে উপস্থিত হয়। নদীর ধারে দু তিনটে নৌকা থাকলেও কেউ নদীর পশ্চিম দিকের সেই বিশেষ জায়গাতে যেতে রাজি হয় না। রেশমি হতাশ হয়ে চলে আসছিল, ঠিক এমন সময় আমি আপনাকে ওখানে নিয়ে যাব। রেশমি পিছন ঘুরে দেখে অন্ধকারে একটি ছোট্ট নৌকাতে একজন হাড় জিরজিরে লোক বসে আছে, মুখটাও ঠিক বোঝা যাচ্ছে না। সত্যি আপনি নিয়ে যাবেন? দেরি করবেন না, আসুন। রেশমি গিয়ে নৌকাতে বসল। নৌকা চলতে শুরু করে। কেউ যেখানে নদীর ওদিকে যেতে ভয় পাচ্ছে পরীর জন্য, সেখানে আপনার ভয় করছে না? রেশমি কথা বললেও নৌকা চালকটি কোনো উত্তর দেয় না। কিছু সময় পর নৌকাটি একটি জায়গাতে এসে দাঁড়িয়ে পড়ে। এটাই কি সেই জায়গা? চালকটি তখনও চুপ। হঠাৎ হাওয়া বইতে শুরু করে। হঠাৎ লোকটি রেশমির দিকে ঘুরতেই রেশমি ভয়ে আঁতকে উঠে। একটা ভয়ঙ্কর মূর্তি তার দিকে তাকিয়ে আছে। এটাই সেই জায়গা, রেশমি ভয়ে চিৎকার করে উঠে। ঠিক এমন সময় নদীর নিচ থেকে ভীষণ সুন্দর কিছু চেহারা বেরিয়ে আসে। এতটা কেউ সুন্দর হতে পারে রেশমি কল্পনাও করতে পারে না। এত সুন্দর চেহারা! ভীষণ সুন্দর চেহারার পরীরা নৌকাতে এসে রেশমির দিকে এগুতে থাকে। তত সময়ে সুন্দর চেহারার পিছনে ভয়ঙ্কর চেহারাগুলি বেরিয়ে আসে। তোমরা কে? তারা রেশমিকে নদীর জলের নিচে টেনে নিয়ে যেতে থাকে। এসব কি হচ্ছে? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও
আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ধীরে ধীরে রেশমি নদীর জলের নিচে তলিয়ে যায়। ও দিদি, আপনি কে, এখানে ঘুমাচ্ছেন কেন? রেশমি ধড়মড় করে উঠে বসে, দেখে ও নদীর ধারে রাখা একটা ফাঁকা নৌকার মধ্যে শুয়ে আছে। আমি তাহলে স্বপ্ন দেখছিলাম। উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন। রেশমি ঠিক করে ও আর নদীর পশ্চিম দিকে ভুলেও যাবে না। পরদিনই সে কলকাতায় ফিরে আসে ভয়ঙ্কর স্বপ্নরূপী এক অভিজ্ঞতা নিয়ে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেইল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।